রাজ্যের চুরির হিড়িক বেড়েই চলেছে। নির্বিকার থানা বাবুরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ মানুষ বাড়ছে ক্ষোভ। এবারে চোরের দলের হানা এক রাবার গোডাউনে, ঘটনা মোহনপুর বাজার সংলগ্ন গঙ্গাগতিপুর পাড়ায়। রাবার ব্যবসায়ী নারায়ণ দেবনাথ জানান, গঙ্গাগতিপুর পাড়ায় তার একটি রাবার গোডাউন রয়েছে। মঙ্গলবার গভীর রাতে চোরের দল হানা দেয় রাবার গোডাউনে, তালা ভেঙে প্রায় 18 টন রাবার শিট নিয়ে যায় নিশি কুটুম্বরা। ঘটনাটি নজরে আসে বুধবার সকালে নারায়ণ দেবনাথের, তিনি সঙ্গে সঙ্গে থানার গোচরে আনেন, লিখিত অভিযোগ দায়ের করেন সিধাই থানায়। পুলিশ আসে, তদন্তের আশ্বাস ও সমবেদনা জানিয়ে চলে যায়। রাত্রে তো আমরা দুপুরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাই, ঘুমানোর পর আমরা আর কিছু করতে পারি না। সকালবেলা ওইটা দেখি এই রাবারের ঘর তালা ভাঙা, তারপর ভিতরে গিয়ে দেখি আমার প্রায় 18 টন মালের মতন হয়ে গেছে। তারা তো জানাইছে, তাহলে তো এবার এবার ই অ্যাপ্লিকেশন দিছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।